বিনোদনের তাজা খবরে স্বাগতম। নীলের সঙ্গে বিচ্ছেদ, মুখ খুললেন তৃণা। টালিপাড়ার জনপ্রিয় জুটি নীল তৃণা, যারা 2021 সালের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাধা পড়েছেন। সম্প্রতি একসঙ্গে পথ চলার 2 বছর পার করতে চলেছেন ওপার বাংলার ছোট পর্দার তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। আগামী 4 ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকী, আর এর আগে নীল তৃণার বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন থেকে জানা যায়, বিচ্ছেদের ইস্যুটি আগে হেসে উড়িয়ে দিয়েছেন নীল। এবার বিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন তৃণা। তিনি বলেন, আজকাল জীবনটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। ফেসবুক ইনস্টাগ্রামে হাসি মুখে পোজ দিয়ে ছবি দিলেই বোঝা যাবে সম্পর্ক আছে, নয়তো গন্ডগোল হয়েছে। সোশ্যাল মিডিয়ার বাইরেও যে জীবন আছে মানুষ সেটা ভুলতে বসেছে। আগে এসব নিয়ে ভাবতাম, এখন আর পাত্তা দেই না, শুধু বলতে চাই আমি আর নীল ভালো আছি। উল্লেখ্য, অভিনয় ক্যারিয়ার শুরুর আগে থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন নীল তৃণা। নানান বাধা বিপত্তি পেরিয়ে 2021 সালের ফেব্রুয়ারিতে জাক জমক আয়োজনে দুজনের 10 বছরের প্রেম বিয়েতে পরিণত হয়। সেই সময় তাদের বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও, কারণ 2021-এর বিধানসভা নির্বাচনেও আগে রাজনৈতিক ময়দানে দেখা গেছে জনপ্রিয় এই তারকা জুটিকে। ছোট পর্দায় একসঙ্গে কাজ না করলেও তাদের জুটি হিসেবে খুব পছন্দ করেন দর্শকরা। বিয়ের বহু বছর আগে থেকে তাদের বন্ধুত্ব, এরপর প্রেম, তাদের দুই পরিবারের মধ্যেও সম্পর্ক খুব ভালো। এর আগেও নীল তৃণার বিচ্ছেদের খবর সামনে এসেছিল, এর অবশ্য কারণও আছে। আসলে সোশ্যাল মিডিয়ায় সবসময় দুই তারকা অ্যাক্টিভ থাকেন, অথচ একসঙ্গে কোনো পোস্ট নেই গত 2 মাস ধরে। যারা একসঙ্গে ঘন ঘন ভিডিও ছবি শেয়ার করতেন তাদের এখন একসঙ্গে দেখা যাচ্ছে না, ফলে ভক্তদের সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। টালিপাড়ায় ধারাবাহিকের পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গেছে তৃণা ভট্টাচার্যকে, তবে নীল ব্যস্ত টালিপাড়ার ধারাবাহিকে। স্টার জলসে বাংলা মিডিয়াম ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেন নীল সাহা। অন্যদিকে স্টার জলসায় বালিজরে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তৃণা ভট্টাচার্য। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ।